দেখুন, আমার এটা কিন্তু 70 ডিগ্রিতে দেয়া ছিল, সেজন্য কিন্তু 70 ডিগ্রিতে যাওয়ার পরপরে কিন্তু এটা ঘোরা শুরু হয়েছে, অর্থাৎ এই ফ্যানটি চলা শুরু হয়েছে অটোমেটিক। দেখুন, 70 ডিগ্রির নিচে আসার সাথে সাথে কিন্তু এটি বন্ধ হয়ে। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন ট্রিপল স্কুল ফর ফ্রেশ এয়ার। বরাবরের মতো রাকিব বলছিলাম, আজ আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি হেড টাইপ RTD pt100 এর সাথে একটি টেম্পারেচার কন্ট্রোলার কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, এবং এর আউটপুট একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে কিভাবে সিঙ্গেল ফেস অথবা থ্রি ফেস যে কোনো লোডকে চালানো যায় একটি নির্দিষ্ট টেম্পারেচারে সেট করে দেওয়ার পরে। সো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তার আগে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। তো আর দেরি নয়, এখন আমরা RTD PT100টা ওপেন করি। এই হচ্ছে RTD PT100। আমি তিনটি কেবল অলরেডি কানেক্ট করে নিয়েছি। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে 6টা টার্মিনাল আপনারা খেয়াল করছেন, 1 2 3 4 5 6, এই মাঝখানে 2টা কিন্তু রেড। সো এই রেডের 2 পাশটা হচ্ছে একটি অংশ এবং এই রেডের 2 পাশে হচ্ছে একটি অংশ। আমি এই তিনটি, অর্থাৎ এই 2টি কমন আর এইটা, আমরা একটা স্লট নিয়ে আমরা কাজ করছি এবং এটা নিয়ে কাজ করছি না। এর পিছনে কারণটা হচ্ছে এই সেন্সরটি, এই সাইডটি নষ্ট, অর্থাৎ এই সাইডে আমাদের রেজিস্ট্যান্সটা ঠিক নেই এবং এই সাইডের রেজিস্ট্যান্সটা ঠিক আছে। আমরা চলুন এটাকে আগে প্রথমে মেজার করে দেখি যে ঠিক আছে কি নেই। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে একটি মাল্টিমিটারের অথবা একটি এ ধরনের ক্ল্যাম্প মিটারের সাহায্য নিব। আমরা প্রথমে এটাকে ওহমসে সেট করে নিচ্ছি এবং অটো মোডে আছে, এটা মেগা ওহমস কিলো ওহমস ওহম যেটাই আসুক না কেন সেটা অটো মোডে দেখাবে। এই পাশটাতে আমরা কানেক্ট করব, এই দুইটির মধ্যে আমরা একটা রেজিস্ট্যান্স পাবো। দেখুন অন 73 ওহমস দেখাচ্ছে, ওকে ফাইন। এবার এই দুইটির মধ্যে আমরা দেখি 174। এই পাশটা আমরা খেয়াল করি যেটাতে আমি কেবল কানেক্ট করেছি, 110, এই দুটির মধ্যে 110 শো করছে, অর্থাৎ আমি এটিকে সরিয়ে রাখছি। বিষয়টি হচ্ছে এরকম, যদি আমাদের নর্মাল টেম্পারেচার থাকে, অর্থাৎ যদি 0 ডিগ্রি থাকে, তাহলে 0 ডিগ্রি অবস্থায় আমরা এখানে 100 ওহমস পাবো, যেহেতু এটি PT100 সেন্সর। আর যেহেতু এখানে দেখা যাচ্ছে 180 84 82 হয়ে গেছে, তার মানে এই সাইডটা কিন্তু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এই ভ্যালুটা দিয়ে আমরা কাজ করতে পারবো না, আমাদের এই সাইডের ভ্যালুটা ঠিক আছে। এভাবে এটা আপনাদেরকে দেখানোর কারণটা হচ্ছে যে আপনারা যখন কোনো এই ধরনের PT100 সেন্সরে আউটপুটটা ঠিক পাবেন না, তখন আপনারা আগে এগুলো রেজিস্ট্যান্স মেপে দেখবেন ঠিক আছে কিনা। এবং যেহেতু এখানে 2টি অংশ আছে, সো আপনারা চেষ্টা করবেন এটা এটার সাথে কম্পেয়ার করতে, তাহলে আপনারা এটা একটা ভালো ধারণা পাবেন। এবং আপনাদের এটা তো এক্সপেক্টেড একটা বিষয় আছে, কারণ এখানে তো 0 ডিগ্রি না, অর্থাৎ নর্মালি রুম টেম্পারেচার থাকে একটা, আমাদের ওয়েদারে একটা টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচার ডিটেক্ট করার কারণে কিন্তু 100 থাকে না, 100-এর বেশি হয়ে যায়। সো আপনারা দেখবেন যে ওটা ঠিক আছে কিনা। তো এভাবে মেজার করার পর আপনারা ডিসাইড করবেন সেন্সরটি খারাপ আছে না ভালো আছে, অর্থাৎ এটিও আপনারা ট্রাবল শুটিংটার একটা পার্ট আপনারা শিখে গেলেন। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। সো আমরা যারা দেখেছি এর আগে এই PT100 এর কানেকশন, যেটা আমরা দেখেছি একই কানেকশন একই রকম, আমরা সেভাবেই কানেকশনটা আগাবো, বেশি কিছু বলবো না, কারণ অলরেডি এটার উপরে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর যদি মনে করেন এগুলো আমরা জেনে গেছি তাহলে আপনাদের জন্য খুব একটা হেল্পফুল হবে না, আমি নতুনদের জন্য ভিডিও করে থাকি। তো আমরা কি করব, এই লাল প্রান্ত বা এই কালারটি, এই আমরা কি করব বা প্লাস পয়েন্টটা আমরা 11 নম্বর পয়েন্টে কানেক্ট করব। এটা হচ্ছে যে আপনার 11 নম্বর পয়েন্ট কানেক্ট করতেছি, এরপরে যে দুটি আছে আমরা পরপর কানেকশন করে ফেলবো, অর্থাৎ 12 এবং 13-তে। সো এটার কানেকশন সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা কি করব, একটি লুপ ব্যবহার করব, এই লুপটা আমরা ব্যবহার করব। তো তার আগে আমরা এটার পাওয়ার কানেকশনটা করে ফেলি, আমাদের একটা পাওয়ার সাপ্লাই দিতে হবে, সেজন্য আমি কেবলটি নিয়েছি। তো এটার যে লাল প্রান্তটি আছে, অর্থাৎ যে ফেজ লাইনটি দেওয়া হবে, সেটি যাবে হচ্ছে এই কন্ট্রোলারের জন্য নাম্বার 7-এ। অন্যান্য কন্ট্রোলারে অন্যান্য নাম্বার থাকতে পারে, আপনারা সেটা দেখে নেবেন। আমি 7-এ ফেজ দিয়ে দিচ্ছি বা লাইন দিয়ে দিচ্ছি, এবং এটিকে আমি 3-এর সাথে শর্ট করে দিচ্ছি।
খুব ভালো করে সংযোগ করবেন, কারণ এখানে ভুল করার কোনো সুযোগ নেই, তাহলে ডিভাইসটি আপনার নষ্ট হয়ে যেতে পারে। আমরা এবার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টে এটু প্রান্ত আমি অলরেডি কেবল লাগিয়ে রেখেছি, সেই কেবিলটি আমি সংযোগ করব হচ্ছে সরাসরি নিউট্রালের সাথে। একটা লাইন দিয়ে দেখাচ্ছি, সেজন্য আপনাদের ক্ষেত্রে লাইনটা আলাদা হতে পারে, সেক্ষেত্রে আপনারা আলাদা সোর্স ব্যবহার করতে পারেন। ওকে, হয়ে গেল এটা সংযোগ। এরপর এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1 প্রান্ত, সেটিকে আমি এবার সংযোগ করব নাম্বার 4 এর সাথে। নাম্বার 3 এবং 4 এক নাম্বার অ্যালামের হচ্ছে রিলের আউটপুট। ওকে, তাহলে আমাদের এখানকার সংযোগ সম্পন্ন হলো। এবার আসে আমাদের কুলিং সিস্টেম। আমি যদি মনে করে থাকি এটি হচ্ছে থ্রি ফেজের কুলিং ফ্যান, তাহলে থ্রি ফেজ তিনটা লাইন T1, T2, T3 তে আমরা কানেক্ট করব। ধরে নিচ্ছি এটা থ্রি ফেজ, তাহলে আমার এই তিন ভাবে কানেকশন হবে। আর যদি মনে করি যে এটা আমাদের সিঙ্গেল ফেজ, তাহলে যে কোনো একটি প্রান্ত দিয়ে আপনি শর্ট করে নিতে পারেন। সো এটা যেটাই হোক, এটা পাওয়ার কানেকশন খুবই ইজি, এটা এদিক থেকে যেটা দেবেন সেটাই পাবেন। আমি কি করেছি, এখানকার সাথে এটা শর্ট করে দিয়েছি, এই পাওয়ারটা আমি এখানে নিয়েছি এবং এখানকার নিউট্রালটা আমি এখানে নিয়েছি। থ্রি ফেজ হলে কি হবে, জাস্ট এটা এখানে যাবে, আর থ্রি ফেজের লাইন তো আর এটার মাধ্যমে ঘুরবে না। থ্রি ফেজ আলাদা একটা ব্রেকার থেকে এখানে আসবে, এখান থেকে আউট হয়ে যাবে, আর কন্ট্রোলিং পাওয়ারটা আলাদা হবে। সো আমি এটাকে থ্রি ফেজ মনে করুন, কিন্তু আমি সিঙ্গেল ফেজ ঘুরিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি কি করব, উদাহরণস্বরূপ আমি এখানে T1 এ কানেক্ট করে দিচ্ছি, কারণ আমার এখানে L1 এর সাথে অলরেডি ফেজ কানেক্টেড আছে। এবার T3 তে আমার নিউট্রাল কানেক্টেড আছে, আমি নিউট্রালের সাথে এটাকে কানেক্ট করে দিচ্ছি। যদি থ্রি ফেজ হয়ে থাকে, আমি বারবার বলছি, তাহলে কিন্তু তিনটা লাইন অন্যভাবে চলে আসবে। এরপরও যদি আপনাদের মনে হয় থ্রি ফেজই দেখাইতে হবে, তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই লাইনটাও আপনাদেরকে করে দেখাতে। তো এই হলো অবস্থা, আমার সেন্সরের কানেকশন হয়ে গেছে, MC এর কানেকশন হয়ে গেছে এবং এটার সাথে মোটরের কানেকশনটাও হয়ে গেছে। প্রথমে এটাকে পাওয়ার আপ করব, এটি অন হচ্ছে, একটু সময় লাগবে। দেখুন, এই মুহূর্তে এই সেন্সরটি এই কন্ট্রোলারকে দিচ্ছে 27.8°C। এটার সাপেক্ষে কিন্তু আমরা একটা মিলিঅ্যাম্পিয়ার পাচ্ছি, যেহেতু আজকে আমরা মিলিঅ্যাম্পিয়ার নিয়ে কথা বলছি না, সেটা নিয়ে বলবো না, মিলিঅ্যাম্পিয়ার পোর্টে আমরা কিছু কানেক্ট করিও না। আমরা কি করছি শুধুমাত্র একটি অ্যালার্ম A1, AL1 অথবা AL2 এর দুইটার মধ্যে আমরা AL1 নিয়ে কাজ করতেছি, যেটা একটা রিলের আউটপুট। সেটার মাধ্যমে আমরা MC অন করব, MC কুলিং সিস্টেমটাকে অন করবে এবং এটা অটোমেটিক। এখানে যে টেম্পারেচারটা হবে পাবো, সেই টেম্পারেচারের সাপেক্ষে এই কন্ট্রোলার এটাকে অটোমেটিক কন্ট্রোল করবে। সো চলুন এখন আমরা এটাকে তাপ দিয়ে ফেলি আমাদের হিটটা জেনারেট করার জন্য। দেখুন টেম্পারেচার বাড়ছে। দেখুন আমার এটা কিন্তু 70°C দেয়া ছিল, সেজন্য কিন্তু 70°C যাওয়ার পরপরে কিন্তু এটা ঘোরা শুরু হয়েছে, অর্থাৎ এই ফ্যানটি চলা শুরু হয়েছে অটোমেটিক, এবং এই ফ্যানের বাতাসে আমার এই মেশিনটা ঠান্ডা হচ্ছে। তো সেন্সর যেটাই হোক, যে টাইপই হোক, এটা আসলে অ্যাপ্লিকেশন ভেদে চিকন মোটা সেন্সর বা সেটিং করার ফিজিক্যাল যে জায়গাটা, সেটার উপর বেস করে সেন্সরটাকে সিলেক্ট করতে হয়, এবং টেম্পারেচার রেঞ্জ অনুযায়ী কিন্তু এ ধরনের সেন্সরকে সিলেক্ট করতে হয়। বাট কার্যক্রম কিন্তু সব সেম। দেখুন এটাকে কিন্তু কমে দিচ্ছে এখন, কারণ এই বাতাসটা এটাকে ঠান্ডা করছে এবং আমাদের যে টার্গেট টেম্পারেচার ছিল সেটা নিচে নিয়ে আসলে এটা বন্ধ হয়ে যাবে। দেখুন 70°C নিচে আসার সাথে সাথে কিন্তু এটি বন্ধ হয়ে গেল এবং এটা কমে গেল। তার মানে আমাদের এটা 70°C গেলে মেশিনটা চলবে, কিন্তু তাকে ঠান্ডা করতে হবে। ধরে নিচ্ছি যে 100° ক্রস করলে আমার মেশিনের জন্য সমস্যা হবে, এজন্য আমরা 70 থেকেই তাকে ঠান্ডা করা শুরু করলাম। তো আমরা যদি এই টেম্পারেচারটা চেঞ্জ করতে চাই, তাহলে কি করব, তাহলে আমরা কি করব, এই বাটনে এখানে যে এই কন্ট্রোলারটার জন্য এই বাটনে প্রেস করব। এখানে এগুলো প্রোগ্রামিং এর বিষয় আছে, ম্যানুয়াল থেকে দেখাতে হবে, সেটা অন্য পার্ট। কেউ যদি দেখতে চান তাহলে আমার অনলাইনে আমার ভিডিও আছে, আমার চ্যানেলে ভিডিও আছে অলরেডি, সেখান থেকে দেখে আসতে পারেন।